হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো তোমাদের ভালোবাসা, আমিও ভালোই আছি। তো জয় বজরঙ্গুলি, জয় শ্রীরামের। এখানে বলি আমার বন্ধুরা যে যেখানে আছে সবাই যেন খুব ভালো থাকে, জয় বজরঙ্গুলি, এটাই কামনা করি। তো আজকে দেখো, দেখাচ্ছি এটা কি মিষ্টিও দেখতে পাচ্ছ, এটা কি কতগুলো মিষ্টি আছে এখানে। তো মিষ্টিগুলো কে দিয়ে গেল, কিসের জন্য আসলো, কে কিনে নিয়ে এসেছে, এটাই আজকে তোমাদেরকে দেখাবো। পিটা কমিয়ে দে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এই দেখো মিষ্টি। তো মিষ্টিটা বলো তো কে এনেছে, কে এনেছে, তোমাদের দাদা ভাই? না, মিষ্টিটা এনেছে হচ্ছে আমার ভাই, আমার ছোট ভাই। তো ও নতুন চাকরি পেয়েছে, এক মাস হলো। তো আজকে ও আসছিল, ওর বন্ধু নিয়ে এসে মিষ্টিটা দিয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, ভাইকে তো আর ক্যামেরা দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে ভাই হচ্ছে প্রচণ্ড লাজুক। তো আসছিলো, আমি ওকে ক্যামেরা ভিডিও আর করিনি। তো ভিডিও, ওকে ভিডিও না করলে পরে কি, ওকে দেখাতে না পারলে, মিষ্টিটা তো দেখাচ্ছি, ও এটা ভিডিও করতে দেখে নেবে। এই যে মিষ্টি এনেছে। তো ওরা ছোটো থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, ছোটো থাকতে ওদের মা নেই, আমার মামার তো ভাই, আমাদের যেমন ছোটো থাকতে বাবা মা নেই, ওরও ছোটো থাকতে মা নেই, অনেক ছোটো থাকতে, এক বছর বয়স যখন তখনই ওদের দু ভাই ওরা, তখনই ওদের মা ওদেরকে ছেড়ে চলে গেছে। অনেক কষ্টে ওরা বড় হয়েছে, আর পড়াশোনায় ওরা প্রচণ্ড ভালো, যার জন্য ওদের যোগ্যতায় ওরা রেলের চাকরি পেয়েছে। বড়টা একটুর জন্য হলো না, ভগবান সহায় থাকলে হবে হয়তো। তো যাই হোক, একজনের তো হচ্ছে, এটা বিশাল শান্তি মনের মধ্যে, যে একটা ভাইয়ের তো হয়েছে, বড়টার যদি হয়ে যায় আরও বেশি শান্তি পাবো মনের দিক দিয়ে, খুব আনন্দ হবো। ভাই তোরা ভালো থাকিস, জীবন উন্নতি করিস, তোরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তার কারণ ছোটোবেলার জন্মের পরের থেকে তোদেরকে দেখেছি, তোরা খুব ভালো থাকিস, বললে পরে আমার ভিতর ভাইতে কান্নাও আসে, তোরা মার ভালোবাসাটুকুও পাসনি। যাই হোক, চাকরি একটি পেয়েছিস, বড় হো, বিয়ে টিয়ে করবি, সংসার করবি, তোদের বউ খুব ভালো আসবে, তোদেরকে বুঝবে, তোরা খুব ভালো। তো যাই হোক, মিষ্টি দিয়ে গেছিস যখন, তো মিষ্টিটা এখন আমি কাটবো, ওই ছেড়বো এখন, আসো। এই যে মিষ্টিটা আমি এখন ছিঁড়ছি, এই যে মিষ্টিটা আমি এখন ছিঁড়ছি, এই যে মিষ্টিটা ছিঁচি আমি ফাটাচ্ছি আর কি। এখন মিষ্টিটা আমি বেড়ে, হ্যাঁ রূপ মানছে, তো এই মিষ্টিটা বেড়ে এই তিনটে নিয়ে ওর বম্মার ঘরে দিব। হ্যাঁ আমি গিয়ে দিয়ে আসবো, ভাই চাকরি পাইছে এই খুশিতে, এই যে মিষ্টি খাও, দিয়ে আসবো। তো ওরা তিনজন মানুষ, তিনটেই দিলাম। তো আমার ভাসুর তো আবার সুগারের রুগী, আমার ভাসুর আবার সুগারের রুগী আছে, হ্যাঁ নাও খাও, আমার ভাসুর আবার সুগারের রুগী, তিনি তো খাবেন না, কিন্তু তিনি না খান, তাও আমি তিনটেই দিয়েছি, ভাসতি আছে ও খেয়ে নেবে। তো আমি এখন মিষ্টিটা ওদের ঘরে দিয়ে আসবো, তোমাদের দাদা ভাইও নিয়ে নিল খুশিতে মিষ্টি একটা, দেখতেই পেল। আর আমার ছেলে এই যে শুয়ে আছে টিভি দেখছে, বাবা এখন মিষ্টি দিব খাবি, মামা আনছে, হ্যাঁ কালকে খাবি, কেন খাবি না কেন, মানে ও তো স্কুল থেকে এমনি দেরিতে এসছে, এসে তোমার পাঁচটায় বাজলো প্রায় খেতে খেতে, আমাদের খেয়ে দিয়ে উঠতে, তো একটু আগে দুধ মুড়ি খেয়েছে ও, খুব খানেওয়ালাও তো এমনি, তো একটু আগে দুধ মুড়ি খেয়েছে, এখন আর ও খাবে না, যাই হোক আমি ফ্রিজে রেখে দিব, তো কালকে খাবে আর কি। তো এখন ওইটা ওই যে নিয়ে ওর বম্মার ঘরে দিয়ে আসবো, আমি গিয়েই দিয়ে আসবো, কারণ আমার ভাই মিষ্টিটা আনছে খুশিতে, চাকরি পাওয়ার খুশিতে, আমি নিজে গিয়ে দিয়ে আসবো, মোবাইলটা অফ করে আমি গিয়ে দিয়ে আসি। কথা আর কত কথা বলবেন বলুন।